আছে 200 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এখন এটা আমরা আনবক্সিং করব, শুনতে করো। খোলা মাত্রায় আমরা 6টা ওয়াটার লেভেল এবং নেগেটিভ পজিটিভের জন্য 2টো নাট। খুব সুন্দর, তুলে দাও পুরো এটা। হ্যাঁ, এবার ব্যাটারিটা তোলো। বসে তো লম্বা লম্বি লম্বা লম্বি। ঠিক আছে, সুপার, বাহ, দারুন। আর একটা আচ্ছা, নেগেটিভ পজিটিভের আমাদের ঢাকনা। আর একটা করবো সেম লাগাই। এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। ওটা হচ্ছে এখানে নেগেটিভ, ওটা পজিটিভ, এখানে থাকবে সেম। এটাও তাই। আগে যাবো, এই ইয়েস। আমরা দেখে নেব প্লাস সাইন মাইনাস সাইন, প্লাস সাইন মাইনাস সাইন। শটিং এর তারটা দাও দাদা। আগে এই দুটো কানেকশন করবো। তার আচ্ছা, লাল টেপটা, শুধু লাল টেপ হলেই হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা লাল টেপ করে যাবে। মিছু করে আমরা টেপটা মারছি, এটা সুবিধার্থে। একটু সরাতে পারি এটা পিছন দিকে, এটা দুটোই। আচ্ছা, লালুই খাপ। ঠিক আছে, ওয়াটার লেভেল করে লাগাবো আমরা। এদিকে আমার ভাই টাইট করছে সোনারটা। সবসময় এরপরে ফাইনাল কানেকশন করার সময় যেন এই দুটোতে টাচ না হয়ে যায়।
এভাবে আমাদের কাজটা করতে হবে। এটা আমাদের ওয়াটার লেভেল, এটা গোড়া ধরে ঠেলতে হবে আর কিছু। এটা হলো লুমিনিয়াস ইকো ভোল্ট নিওর 2300+ এবং খুব সুন্দর প্যাকিং, এবং আমরা এর প্যাকিং আনবক্সিং করব। আর এর কিছু ফিচার্স আছে একটু দেখে নিই, মডেল নাম্বারগুলো দেখে নিই। এটা হচ্ছে আমাদের মডেল নাম্বার ইকো ভোল্ট নিও 2300+ 24 ভোল্ট, ভোল্টেজ 230 50 আওয়ার্স। রেটটা স্টেট অনুযায়ী থাকে, এবং এটাকে আমরা আনবক্সিং করব। আমাদের সোমনাথ আনবক্সিং করবে, খুব সুন্দর আনবক্সিং। এবার এটাকে ধরে উল্টে দাও। এটা আমাদের তার ব্যাটারি গ্রুপের 24 ভোল্টের। সাইড ডাক করি দাও। এটা আমাদের ইউজার ম্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড। ইউজার ম্যানুয়ালটা দেখো তোর মধ্যে আছে, নেই না? তাহলে এটাই আমাদের ওয়ারেন্টি এবং ইউজার ম্যানুয়াল। এবং এখানে যে ফিচার্সগুলো আছে একটু সুবিধা হতো দাদা, যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলোর মধ্যে হচ্ছে এই যে নেগেটিভ পজিটিভের তার দুটো, এটা 24 ভোল্টের মেশিন, দুটো ব্যাটারির টিউবলারের, এবং হচ্ছে এটা আমাদের পাওয়ার কর্ড। এটা খুলে দাও। এটা আমাদের এসি এমসিবি, এটা আমাদের এসি এমসিবি, এটা আমাদের এসি আউটপুট। এখানে যে ফিচার্সটা আছে সেই ফিচার্সটা হলো একটু দেখাচ্ছি, এখানে আছে ইকো মোড আছে, ইউপিএস মোড আছে। তো আমাদের যেটা প্রয়োজন অনুযায়ী সেটাই আমরা এখানে করব। এবং নিচে আমাদের ব্যাটারি সিগন্যাল আছে, টিউবুলার ফ্ল্যাট এসএমএফ এলওসি। এখানে আমাদের 4টে ফিচার্স আছে, ফ্ল্যাট, টিউবুলার ফ্ল্যাট, এসএমএফ আর এলওসি। আমাদের যেহেতু টিউবুলার ব্যাটারি, আমরা টিউবুলারে এটা সিলেক্ট করব। এবং এখানে 3 রকম চার্জিং আছে, একটা হাই, একটা মিডিয়াম, একটা লো। যেহেতু এখানে আমরা টিউবুলার আছে সেইখানে, সেহেতু আমরা এটা মিডিয়াম একটা করে রাখব। এবং এরপর আমরা যেটা দেখব কানেকশান। নাট বোল্ট দেখো দুটো আসছে, আর তো সাইডে চাপা দাও ভাই। চল ঢুকি দাও, ঢুকি দাও, ক্যাপগুলো ঢুকি দাও। আমাদের মেশিনের পজিটিভ
রেঞ্জ। এটা টাইট করার সময় দেখবেন কোনো কারণের জন্য নেগেটিভ টার্মিনালে কোনো রকম ভাবে আমাদের রেঞ্জ কিংবা কোনো কিছু যেন না লাগে। একটা সুন্দর আটকে গেল। এবার আগে নাট ঢোকা, নাট ঢোকা হবে পিছনে এমসিবি গুলো দেখো, টপ পিছনে পিছন দিকে ডাউন করা আছে তো। ঠিক আছে, ফেস পজিটিভ পজিটিভ নেগেটিভ, একটা প্লাস হবে, কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই। 24 ভোল্টে যেহেতু এগুলো ডিসি ফিউজটা ডিসি এমসিবি দেওয়া থাকে না, সেই কারণে এটা হয়। একটু বড় যে কোনো 48 ভোল্টের মেশিনগুলোর ক্ষেত্রে তখন সেই ক্ষেত্রে ডিসি এমসিবি দেওয়া থাকে, তখন এই প্লাসগুলো হয় না, তখন ডিসি এমসিবিটা নামিয়ে নিলে তখন এই প্লাসগুলো হয় না। মিটার দিয়ে আমরা দেখে নেবো আমাদের এখানে 24 ভোল্ট এসছে নাকি। আমাদের দুটো এখন ব্যাটারি 25.9 ভোল্ট, একদম সঠিক আছে, সুন্দর হয়েছে। চলো দেখ আরেকবার থাকো, আরেকবার থাকো, দেখো ডিসি 25.09 ব্যাটারিটা আবার চাপিয়ে দাও, হালকা ক্যাপটা লাগিয়ে দাও নেগেটিভের। এবার আমরা উপরে ঢাকনাটা লাগাবো, সোমনাথ অক্লান্ত পরিশ্রম করছে। এবং সামনে হ্যাঁ, এবার আমরা মেশিনটা তুলে দেবো, আমাদের কানেকশন পয়েন্ট এখানে রেডি, এটা আমাদের ইনকামিং, এটা আমাদের আউট। সামনে ঢাকনাটা লুমিনিয়াস নামটা হচ্ছে একদম সোজাই থাকবে, জাস্ট হালকা প্রেস করে একটা আটকিয়ে দেওয়ার। আমাদের গুড এখন এবার হচ্ছে আমরা আউটপুট দেব, আমাদের এখন লোডের তারটা লাগাচ্ছি আমরা। এবার আমরা পাওয়ার অন করব, পাওয়ার অন প্লাস হচ্ছে চার্জিং। এবার আমরা ইউপিএসএস সুইচটা অন করব, ইকো অন হয়েছে। এবার আমরা পাওয়ারটা অফ করব, এটা পাওয়ার
ওভারলোড ওভারলোড দিচ্ছে ফাইনাল আমাদের কানেকশন কমপ্লিট আমাদের মডেল নাম্বার ইকো ভোল্ট নিও 2300+ সেম আমরা এবার হচ্ছে পাওয়ার লাইনটাকে অফ করব এই পাওয়ারটাকে অফ করব আমাদের ইকো মোড অন এবার আমরা পাওয়ার অন করব চার্জিং অন এবং মেইন পাওয়ার অন সরি এবং চার্জিং অন মডেলটা খুবই সুন্দর ভালো সেম এটাও করছি ভিডিওটা এখানেই শেষ আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে।